বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এনসিবি টিভিকে, টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা এই 15 আগস্ট উপলক্ষে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের আজ 46 বছর পূর্ণ হল। 15 আগস্ট ভোররাত্রে ধানমন্ডির 32 নম্বর বাসভবনে শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। এই সেদিন হত্যা করা হয়েছিল বাংলার স্থপতি, বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15 আগস্ট উপলক্ষে কুমিল্লা 6 আসনের মাননীয় সংসদ সদস্য হাজি আকম ও বাহাউদ্দিন বাহারের নির্দেশনাক্রমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, কুমিল্লা মহানগর যুবলীগ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ, কুমিল্লা মহানগর কৃষক লীগ, কুমিল্লা মহানগর ছাত্রলীগ সারাদিন ব্যাপী ব্যাপক আলোচনা সভা, মিলাদ মাহফিল, মন্দিরে প্রার্থনা, কাঙ্গালী পুজোর আয়োজন করা হয়েছে। 15 আগস্টের এই দিনে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। বঙ্গবন্ধু খুনিদের অনেকের বিচার কার্যকর হয়েছে, ফাঁসি হয়েছে। বঙ্গবন্ধু খুনিদের মধ্যে যারা বিদেশে অবস্থান করতেছেন তাদের এখনও তাদের ফাঁসি কার্যকর করা হয়নি, তাদের বিচার করা যায়নি। অতি শীঘ্র তাদেরকে বিদেশে থেকে দেশে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হোক।